মুভি শুরুতে দেখা যায় যে অ্যাভালেন নামে একটা স্পেসশিপ বা মহাকাশ যান মহাকাশে ভেসে চলেছে 5000 প্যাসেঞ্জারসকে নিয়ে। 120 বছর পর এই মহাকাশ যানটা নতুন একটা গ্রহ যার নাম হোম স্টেট 2 সেখানে পৌঁছবে। এবং এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই 120 বছর সময়কালে যারা ওই মহাকাশ যানে ট্রাভেল করছে তাদেরকে এক একটা স্লিপিং চেম্বারে ঘুমের মধ্যে রাখা হয়েছে। এই স্লিপিং চেম্বারগুলো হাইফাই টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে, যেখানে মানুষগুলোর বয়স বাড়বে না এবং এই মানুষগুলোর ঘুম ভাঙবে গন্তব্যে পৌঁছানোর ঠিক 4 মাস আগে। কিন্তু মহাকাশ যানটা নতুন গ্রহ হোমস্টেট 2-তে পৌঁছানোর 90 বছর আগেই হঠাৎ একদিন একটা স্লিপিং চেম্বার নষ্ট হয়ে যায় এবং ওই স্লিপিং চেম্বারে যে ঘুমিয়েছিল সে জেগে ওঠে। এই মানুষটার নাম হলো জেমস। সে জেগে ওঠার পর ওখানে একটা কম্পিউটার প্রোগ্রাম তাকে ওয়েলকাম জানায় আর সেই কম্পিউটার প্রোগ্রামটা তাকে বলে এখানে আনন্দ বিনোদনের সব কিছু আছে, আপনি এই মহাকাশ যানের সমস্ত রকম আনন্দ বিনোদনের মজা নিন, আমরা নির্দিষ্ট সময় গিয়ে হোমস্টেট 2-তে ল্যান্ড করব। জেমস একটু অবাক হয় কারণ সে আশেপাশে দেখে আর তো কেউ জেগে ওঠেনি, আমি একাই। তখনও সে বুঝতে পারেনি যে সে 90 বছর আগে অর্থাৎ সময়ের আগেই জেগে উঠেছে। যাই হোক, জেমস এখানে ওখানে ঘুরে বেড়াতে থাকে সেই মহাকাশ যানের ভেতরে এবং অন্য কোনো মানুষকে খুঁজতে থাকে যে কেউ তার মতো জেগে উঠেছে কিনা। মহাকাশ যানটার ভেতরে সে ঘুরতে ঘুরতে আবিষ্কার করে তারামণ্ডল নামে একটা কম্পিউটার প্রোগ্রামের। সেই কম্পিউটার প্রোগ্রামটা তাকে জানায় আমরা হোমস্টেট 2-তে পৌঁছব 90 বছর পর। আর তখন জেমস বুঝতে পারে যে কী সর্বনাশ হয়ে গেছে তার সাথে, একমাত্র সেই 90 বছর আগে জেগে উঠেছে। কী করবে এখন সে 90 বছর একা একা? একটা মানুষ সব কিছু থাকলেও একা কখনোই বাঁচতে পারে না, তার মাথা খারাপ হয়ে গেল, পাগলের মতো ছোটাছুটি শুরু করলো এদিক সেদিক একটু সাহায্যের জন্য। স্পেসশিপের পাইলটের রুমে গিয়ে দেখলো তারাও ঘুমোচ্ছে স্লিপিং চেম্বারে আর স্পেসশিপ অটো পাইলট মোডে আছে, অর্থাৎ কম্পিউটারের প্রোগ্রাম দ্বারা স্পেসশিপ চলছে, যেমনটা এখনকার দিনে হেলিকপ্টার বা প্লেনের মধ্যে দেখতে পাওয়া যায়। জেমস হন্তদন্ত হয়ে ছুটতে লাগলো একটু সাহায্যের আশায়। জেমস পৃথিবীতে মেসেজ পাঠানোর চেষ্টাও করলো টেকনোলজির সাহায্য নিয়ে যে আমায় সাহায্য করুন, আমি 90 বছর আগে জেগে গেছি। কিন্তু সে যে কম্পিউটার প্রোগ্রামের দ্বারা এই মেসেজটা পাঠাচ্ছিল সে জানায় যে এই মেসেজটা ওই মহাকাশ যান থেকে পৃথিবীতে যেতে সময় নেবে 35 বছর এবং সেখান থেকে যে জবাবটা আসবে সেটাই মহাকাশ যানে পৌঁছতে সময় নেবে আরও 45 বছর। এটা শুনে সে অত্যন্ত নিরাশ হলো, সে পাগলের মতো ছুটতে লাগলো মহাকাশ যানের ভেতরে। দৌড়তে দৌড়তে সে হঠাৎ দেখলো একটা মানুষের মতো, দেখলাম না, সে পাগলের মতো ছুটে গেল সেদিকে। ওটা ছিল মহাকাশ যানের ভেতরে একটা বার, সেই বারে একটা মানুষ হাসি মুখে দাঁড়িয়ে আছে। জেমস পাগলের মতো ছুটে গিয়ে তাকে বলল, আমি 90 বছর আগে জেগে উঠেছি কিন্তু আমি অন্য কাউকে দেখতে পাচ্ছি না, আমায় সাহায্য করো। কিন্তু দুর্ভাগ্যবশত সে কোনো মানুষ নয়, সে একটা কম্পিউটারের প্রোগ্রাম করা রোবট। রোবটটা জানায় আমার নাম আর্থার। জেমস তাকে জিজ্ঞেস করে, তুমি কি এই মহাকাশ যানের সব কিছু জানো? সে জানায়, হ্যাঁ আমি বেশিরভাগ জিনিসই জানি। তখন জেমস তাকে জিজ্ঞেস করে, আমি 90 বছর আগে জেগে উঠেছি, আমার স্লিপিং চেম্বার খারাপ হয়ে গেছে, তুমি কি জানো আমার স্লিপিং চেম্বার আবার কী করে ঠিক হতে পারে? তখন সেই রোবট আর্থার তাকে জানায় এটা সম্ভবই নয়, কারণ স্লিপিং চেম্বার অত্যন্ত হাই টেকনোলজি দ্বারা বানানো হয়েছে, স্লিপিং চেম্বার কখনো খারাপ হতে পারে না। জেমস তখন বুঝতে পারলো সে সেই রোবটটার থেকে কোনো রকম কোনো সাহায্য পাবে না। এরপর জেমস ভাবতে থাকে কী করে নিজের স্লিপিং চেম্বারটাকে সে ঠিক করবে। সেই মহাকাশ যানের ভেতরে বিভিন্ন বই ঘাটাঘাটি করার পর অবশেষে সে স্লিপিং চেম্বার সম্বন্ধে একটা বই খুঁজে পায় এবং সেই বইটা সাথে নিয়ে কিছু যন্ত্রপাতি জোগাড় করে সে নিজের স্লিপিং চেম্বারটাতে পৌঁছয়। সে চেষ্টা করে স্লিপিং চেম্বারটাকে ঠিক করার, কিন্তু জেমস ব্যর্থ হয়। এরপর সে ভাবে, ঠিক আছে, আমি এটা ঠিক করতে না পারলেও নিশ্চয়ই পাইলটরা এটা ঠিক করতে পারবে। সে পাইলটদের রুমের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সেখানে পৌঁছেও অনেক চেষ্টা করেও সে সেই দরজা খুলতে বা ভাঙতে পারে না, সে এবারও ব্যর্থ হয়। এরপর জেমস আবার সে বারে ফিরে আসে এবং রোবট আর্থারকে বলে, আমি কি করব বলতে পারো? আমি সব চেষ্টা করলাম কিন্তু কিছুতেই কিছু করতে পারলাম না। আর্থার তখন তাকে বলে, যেটা তোমার হাতের কাছে আছে সেটা নিয়ে ভাবো, যেটা তুমি পাওনি বা যেটা তোমার কাছে নেই সেটা নিয়ে ভেবে লাভ নেই, যেটা তোমার হাতের কাছে আছে তুমি ভাগ্যবান সেটা পেয়েছো, সেটাকে উপভোগ করো। তো রোবট আর্থারের কাছে এই মোটিভেশন পেয়ে জেমস ঠিক করে যে, ঠিক আছে, এই স্পেসশিপের ভেতরে বিনোদন বা বিলাসিতার যেসব জিনিস বা যেসব উপকরণ আছে সেগুলোকেই উপভোগ করি। এরপর সে তার একাকিত্ব দূর করার জন্য কম্পিউটার দ্বারা প্রোগ্রাম করা বাস্কেটবলের কোর্টে যায়, সেখানে গিয়ে বাস্কেটবল খেলে, কখনো বা ডিস্কো থেকে যায়, সেই মহাকাশ যানের ভেতরে যেটা কিনা কম্পিউটার দ্বারা প্রোগ্রাম করা সেখানে সে নাচানাচি করে এবং অন্যান্য আরও বিভিন্ন বিলাসিতার যা যা জিনিস ছিল সে সব কিছু করে নিজের একাকিত্বটাকে কাটানোর চেষ্টা করে। কিন্তু একটা বাস্তব কথা হলো, পৃথিবীর সমস্ত ধন দৌলত বিলাসিতাও যদি তোমার পায়ের সামনে রেখে দেওয়া হয় কিন্তু তুমি যদি নিজে মানসিকভাবে একা থাকো তো সেই জিনিসগুলো তোমার কাছে মূল্যহীন হয়ে পড়ে একটা সময় পর। জেমসের ক্ষেত্রেও একই জিনিস হলো। জেমস আবার বিষণ্ণ হয়ে পড়ল, সে একা থাকতে থাকতে পাগলের মতো অবস্থা হয়ে উঠল। জেমস এখন জামা কাপড়ও ঠিক মতো পরে না, এক গাল দাড়ি মুখে। সে এবার ঠিক করলো সে সুইসাইড করবে, সে মহাকাশ যানের বাইরে সুইসাইড করার চেষ্টাও করলো কিন্তু পারল না, তার চোখে জল চলে এলো।
সারাক্ষণ মদ খেয়ে মহাকাশ যানের এখানে ওখানে ঘুরে বেড়া জেমস। এভাবে এক বছর কেটে গেল। একটা মানুষ এক বছর একা একটা বিশাল বড় মহাকাশ যানে কি দুর্বিষহ কষ্ট নিয়ে এসে রোজ দিন বেঁচে চলেছে। এভাবেই একদিন মদ খেয়ে ওই মদের বোতলেই হোঁচট খেয়ে একটা স্লিপিং চেম্বারের কাছে পড়ে যায়। ক্যান ফেরার পর সে দেখে যে স্লিপিং চেম্বারের পাশে সে পড়েছিল সেখানে একটা মেয়ে শুয়ে আছে, আর মেয়েটা দেখতে দারুণ। জেমস প্রথমবার দেখেই সেই মেয়েটার প্রেমে পড়ে যায়। সে আশ্চর্যভাবে মোহিত হয়ে যায় তার রূপ দেখে, এবং তার মাথায় তখন একটা বুদ্ধি আসে, এই মেয়েটাকে যদি আমি জাগিয়ে তুলি অন্তত কথা বলার মতো একটা লোক তো পাবো, একটা মানুষ তো পাবো। সে মেয়েটা পৃথিবীতে যখন ছিল তখন সে একজন পেশায় রাইটার ছিল। জেমস রোবট আর্থারকে গিয়ে বলে মেয়েটার সম্বন্ধে সব কিছু, এবং সে রোবটটাকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় মেয়েটাকে কি ওঠানো ঠিক হবে। এবার এখানে একটা জিনিস বোঝার মতো আছে, রোবটের মধ্যে কিন্তু কোনো ফিলিংস নেই, সুতরাং কোন জিনিসটা করা উচিত হবে না উচিত হবে এগুলো ইমোশনালি একটা রোবট কখনোই একটা মানুষকে বুদ্ধি দিতে পারে না। রোবটটা তাকে জানায় আপনি যদি একাকিত্বে ভুগে থাকেন তো নিশ্চয়ই আপনার কথা বলার মতো একটা মানুষ দরকার, সেক্ষেত্রে আপনি সেই মেয়েটাকে উঠাতেই পারেন। জেমসের দিমাগ আর বিবেক দুভাগে ভাগ হয়ে যায়। তার দিমাগ বলতে থাকে মেয়েটাকে স্লিপিং চেম্বার থেকে ওঠানো দরকার, কিন্তু তার বিবেক বোধ বাধা দেয়, কারণ সে জানে মেয়েটাকেও স্লিপিং চেম্বার থেকে ওঠানোর মানে হলো সেই মেয়েটাও 90 বছর এই মহাকাশ যানের মধ্যে থেকে এখানেই মারা যাবে। এখানে একটা বিষয় বলে রাখি জিনিসটা বোঝার মতো, যে স্লিপিং চেম্বারে সেই 5000 মানুষ শুয়েছিল বা ঘুমন্ত অবস্থা ছিল তারা কিন্তু বিভিন্ন টেকনোলজি ও কেমিক্যালের সাহায্যে তাদের বয়সকে ওখানেই থামিয়ে রাখা হয়েছিল। এবার কেউ যদি স্লিপিং চেম্বার থেকে জেগে ওঠে তার বয়স কিন্তু স্বাভাবিকভাবে বাড়তে থাকবে, এবং হোম স্ট্যান্ড 2-তে মহাকাশযানটা অবতরণ করার আগেই সেই মানুষটার নিজের আয়ু সমাপ্ত হয়ে যাবে। সুতরাং সেই মেয়েটাকে ওঠানো মানে সেই মেয়েটাও জেমসের মতো এই মহাকাশযানেই মৃত্যু ঘটবে একটা নির্দিষ্ট সময় পর। এরকম অনেক ভাবনা চিন্তার পর জেমস একদিন যন্ত্রপাতি নিয়ে সেই মেয়েটার স্লিপিং চেম্বারের পাশে পৌঁছল, এবং সেই স্লিপিং চেম্বারটাকে সে নষ্ট করে দিল। তার ফলস্বরূপ মেয়েটা জেগে উঠল। মেয়েটা যখন জেগে উঠল জেমস তখন ওখান থেকে চলে গেল। মেয়েটা জেগে ওঠার পর চারদিকে অবাক হয়ে দেখতে লাগলো। সেও ভাবলো যে আমরা হয়তো গন্তব্যের প্রায় পৌঁছে গেছি, সেই জন্য স্লিপিং চেম্বার থেকে আমি জেগে উঠেছি। কিন্তু সে যখন দেখলো তার আশেপাশে কোনো মানুষ নেই সে প্রচণ্ডভাবে হতাশ হলো এবং ভয় পেয়ে গেল। সে এদিক ওদিক ছুটে বেড়াতে লাগলো, একটা মানুষকে তো অন্তত দেখতে পাবো, কিন্তু সে কাউকে দেখতে পেল না। সে যখন মহাকাশযানটার হল ঘরে এলো তখন তার সাথে জেমসের দেখা হয়। জেমসকে সে তার নাম জানায়, তার নাম অরোরা, এবং জেমসকে সে জিজ্ঞেস করে কি হচ্ছে এখানে, আমি আর তুমি ছাড়া আমি অন্য কাউকে দেখতেই পাচ্ছি না, বাকিরা কোথায়, বাকিরা কেন জেগে ওঠেনি। জেমস তখন তাকে জানায় যে আমরা দুজনেই নির্ধারিত সময়ের 90 বছর আগে জেগে উঠেছি। এই কথাটা শুনে মেয়েটা পাগলের মতো ছুটতে থাকে এদিক ওদিক। জেমস তাকে জানায় আমি সব রকম চেষ্টা করেছি, কিছুতেই স্লিপিং চেম্বার ঠিক করা যাচ্ছে না, পাইলটদেরও জাগানো যাচ্ছে না, কিন্তু মেয়েটা সেই কথা শুনল না। মেয়েটার মাথা পাগলের মতো হয়ে গেল, 90 বছর কি করে কাটাবে সে, কেন নিজের জীবনে 90টা বছর সেই বড় একটা মহাকাশ জানে এভাবে কাটিয়ে নষ্ট করবে। মেয়েটা পাইলটদের চেম্বারের সামনে গিয়ে চিৎকার করতে লাগলো কিন্তু কোনো ফল হলো না। এরপর সে জেমসের কাছে আবার ফিরে একাকিত্বের সাথী হলো। তারা একসাথে সময় কাটায়, একসাথে বারে সময় কাটায়, এবং দুজন দুজনের অনেকটাই কাছে চলে এলো। একসময় জেমস ঠিক করলো অরোরাকে ডেটে নিয়ে যাবে সেই বারে, এবং সেই অনুযায়ী জেমস তাকে প্রপোজ করে যে আমি তোমাকে ভালোবাসি, এবং অরোরা তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। তারা খুব সুখে এবং আনন্দে সেই স্পেসশিপের ভিতরে কাটাতে লাগলো, এবং একসময় অরোরা জেমসকে জানায় আমি কখনো ভাবিনি যে একাকিত্ব এতটা সুন্দর হতে পারে, আমি হয়তো হোমস্টেড 2-তে গিয়েও এতটা সুন্দর একটা জীবন বা এত ভালোবাসাপূর্ণ একটা জীবন কাটাতে পারতাম না, ঈশ্বরের কাছে আমি অত্যন্তভাবে ঋণী যে আমাকে তোমার মতো একজন মানুষের সাথে সে মিলিয়ে দিয়েছে। এখানে একটা জিনিস বলে রাখি, জেমস যে অরোরার স্লিপিং চেম্বার নষ্ট করে তাকে জাগিয়ে তুলেছে এটা জেমস আর্থার নামে রোবটটাকে বলতে বারণ করেছিল, এবং আর্থার জেমসকে জানিয়েছিল যতক্ষণ না পর্যন্ত আপনি অরোরাকে নিজে না বলছেন এটা ততদিন পর্যন্ত আমি কিছুতেই বলবো না যে আপনি তার স্লিপিং চেম্বারটা নষ্ট করে তাকে জাগিয়ে তুলেছেন। এভাবে চলতে চলতে জেমস একদিন ঠিক করে যে অরোরাকে সে বিয়ে করবে, এবং বিয়ের জন্য প্রপোজাল দেওয়ার জন্য সে রেডি হয়, এবং অরোরাকে সে বারে আসতে বলে, যেখানে জেমস সব রকম ব্যবস্থা করে রেখেছিল যে সে কীভাবে অরোরাকে প্রপোজ করবে। কিন্তু জেমস আসার আধ ঘন্টা আগে অরোরা সেখানে পৌঁছে যায়, এবং অরোরার সাথে আর্থারের কথোপকথন শুরু হয়। অরোরা আর্থারকে জানায়, তুমি জানো আর্থার, আমার জীবনের সবচেয়ে মধুময় সবচেয়ে সুখের এবং আনন্দের দিনগুলো হলো জেমসের সাথে কাটানো দিনগুলো। তখন আর্থার অরোরাকে জিজ্ঞেস করে, জেমস কি তোমার সব কিছু বলে? অরোরা জানায়, হ্যাঁ, আমাদের মধ্যে কোনো কিছুই লুকোনোর মতো কিছু নেই, আমরা একে অপরকে সব কিছু বলি, আমাদের মধ্যে রিলেশন এতটাই স্ট্রং। তখন আর্থার অরোরাকে জানায়, যাক শুনে ভালো লাগলো, কারণ যেদিন তোমাকে স্লিপিং চেম্বার থেকে জেমস জাগিয়ে তুলেছিল সেদিন সে প্রচণ্ড কষ্টে ছিল। এই কথা শোনা মাত্র অরোরার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ সে জানতো তার স্লিপিং চেম্বার নষ্ট হয়ে গেছে এবং তার ফলে সে জেগে উঠেছে। অরোরা কখনোই এটা ভাবতে পারেনি যে জেমস নিজের স্বার্থে অরোরা স্লিপিং চেম্বারটা নষ্ট করে দিয়ে তাকে জাগিয়ে তুলেছে। এই সময় সেখানে জেমস আসে। অরোরা তার উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। অরোরা চিৎকার করে বলে, তুমি আমার জীবনটা নষ্ট করেছো, তুমি জানতে এখানে জেগে ওঠার পরে 90 বছরই মহাকাশ যানের ভেতরেই আমরা মরে যাব, তারপরেও তুমি শুধুমাত্র আমার শরীরের লোভে এবং নিজের স্বার্থে তুমি আমাকে জাগিয়ে তুলেছো। জেমস তাকে বোঝাতে যায় কিন্তু অরোরা কিচ্ছু বুঝতে চায় না। অরোরা সেখান থেকে রাগে বেরিয়ে যায়।
জেমস তখন আর্থার নামে রোবটটাকে বলে, তুমি ওকে সব বলে দিয়েছো? তোমায় তো বলেছিলাম তোমাকে কিছু বলতে না। আর্থার তাকে জানায়, আমি রোবট, আমি মানুষ নই। অরোরা আমাকে বলেছে আপনাদের মধ্যে কোনো কিছু লুকোনো নেই, তো সুতরাং আমি আপনাকে বলেছিলাম যতক্ষণ আপনি সব কিছু না বলছেন ততক্ষণ আমি কিছু বলবো না। এবং অরোরা আমায় বলেছিল আপনি তাকে সব কিছু বলে দিয়েছেন, তাই আমি তাকে বলেছি। জেমস নিরাশ হয়ে তার কামরায় চলে যায় এবং সেই রাতে অরোরা একটা ধারালো অস্ত্র নিয়ে জেমসের ওপরে হামলা করে। সে জেমসকে প্রাণে মারতে চায় কিন্তু শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়ে, সে প্রাণে মারতে পারে না। অরোরা নিজের রুমে ফিরে আসে, সে জেমসের মুখ দেখা পর্যন্ত বন্ধ করে দেয় এবং প্রাণপণে চেষ্টা করতে থাকে কী করে সে পাইলটদের রুমের দরজাটা ভাঙবে। তার জীবন থেকে সেই সুখের মুহূর্তগুলো, সেই আনন্দের দিনগুলো হঠাৎ করে যেন সব কিছু মিলিয়ে গেল। তার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়লো, কী করবো আমি এখন? আর যে জেমসের প্রতি তার ভালোবাসা ছিল অগভীর, সেই জেমসকে সে প্রচণ্ডভাবে ঘৃণা করে। জেমস অনেক চেষ্টা করে অরোরাকে বোঝাতে যে একজন মানুষের পক্ষে একা এত বছর কাটানো সম্ভব ছিল না, আর তাছাড়াও অরোরাকে দেখে সে ভালোবেসে ফেলেছিল, আর তাই সে স্লিপিং চেম্বারটা খারাপ করে অরোরাকে জাগিয়ে তুলেছিল। কিন্তু অরোরা কিছুতেই মানতে রাজি হয় না। এদিকে হঠাৎ করে সেদিন রাতে ওই স্পেসশিপে প্রবলেম দেখা দিল। এর আগেও গ্র্যাভিটি লস বা মাধ্যাকর্ষণ শক্তি লোপ পাওয়ার মতো ঘটনা ঘটেছিল, কিন্তু আজ রাতে যেটা ঘটলো সেটা আগের ছোটোখাটো ঘটনাগুলোর থেকে অনেকটা বেশি ছিল। জেমস ঘুমন্ত অবস্থায় শূন্যে ভাসতে থাকে নিজের কামরায়, আর সেই সময় অরোরা সুইমিং পুলে স্নান করছিল। সেখানে গ্র্যাভিটি নষ্ট হয়ে যাওয়ার পর জল ওপরে উঠতে শুরু করে এবং একটা বিশালাকার বুদবুদের তৈরি হয়। ওই বুদবুদের ভেতরে অরোরা ফেসে যায় এবং সে প্রায় মরে যাচ্ছিল। সে প্রাণপণে চেষ্টা করে সেই বুদবুদের ভেতর থেকে বেরিয়ে আসার। এক, সে নিঃশ্বাস নিতে পারছিল না, দুই, সে জলের মধ্যে ডুবেছিল। এই অবস্থায় কিছুক্ষণ থাকার পর হঠাৎ করে সব কিছু ঠিক হয়ে যায় আর মহাকাশযানটার ভেতরে গ্র্যাভিটি আবার ফিরে আসে। অরোরা ছুটতে থাকে এবং জেমসও ছুটে বেরিয়ে যায়। এই সময় গ্র্যাভিটি লসের কারণে একটা স্লিপিং চেম্বার নষ্ট হয়ে যায়। এই স্লিপিং চেম্বারটা ছিল সেই স্পেসশিপের পাইলটের স্লিপিং চেম্বার। সে জেগে উঠে অবাক হয়ে যায়, এদিক ওদিক তাকাতে থাকে। এই সময় জেমস আর অরোরার সাথে তার দেখা হয়। তারা দুজন পাইলটকে সব কিছু জানায় যে কী কী হয়েছে এতদিন। শুনে পাইলট অবাক হয় এবং পাইলট বলে মহাকাশযানের মধ্যে কিছু প্রবলেম শুরু হয়ে গেছে, সেগুলোকে ঠিক করা দরকার, এবং তারা তিনজন মিলে সেটা ঠিক করতে সচেষ্ট হয়। এই সময় পাইলটের নাক মুখ দিয়ে হঠাৎ করে রক্ত পড়তে থাকে। স্পেসশিপের মধ্যে থাকা মেডিকেল প্রোগ্রাম কম্পিউটার জানায় পাইলটের হাতে আর সময় নেই, অর্থাৎ পাইলট মারা যাবে। পাইলটের শরীরে কম্পিউটার স্ক্যান করে জানায় মোট 212 ধরনের অসুখ জন্ম নিয়েছে। এই সময় পাইলট জেমস আর অরোরাকে বলে যায়, তোমাদের দায়িত্বে এখন এই স্পেসশিপ এবং এই এত হাজার মানুষের ভবিষ্যৎ এখন তোমাদের হাতে। এই স্পেসশিপটার ভেতরে কোত্থেকে গণ্ডগোল হচ্ছে সেটা তোমরা খুঁজে বের করো, আমার আর সময় নেই, আমি চললাম। এরপর পাইলট ওখানেই মারা যায়, আর সাথে সাথে স্পেসশিপে একটা বিশাল গণ্ডগোল দেখা দিতে শুরু করে। বারবার গ্র্যাভিটি অফ হয়ে যাচ্ছিল, আবার ফিরে আসছিল, রোবটগুলো উল্টোপাল্টা কাজ করছিল, আর্থার নিজেকে মারছিল এবং জেমস অরোরা অনেক খুঁজে শেষ পর্যন্ত খুঁজে পায় যে কোথার থেকে প্রবলেম হচ্ছে। জেমস নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সেই প্রবলেমটা ঠিক করে এবং এটা করতে গিয়ে তাকে স্পেস স্যুট পরে সেই স্পেসশিপের বাইরে যেতে হয়, কারণ ওই প্রবলেমটাকে বাইরে থেকে তাকে ঠিক করতে হবে। এবং এখানে ঘটে যায় একটা মারাত্মক বিপদ, সেই প্রবলেমটা ঠিক তো করে ফেলে কিন্তু তার স্পেস স্যুটটা যেটা পরে সে বাইরে গিয়েছিল সেই স্পেস স্যুটের ভেতরে অক্সিজেনের সরবরাহ বন্ধ হয়ে যায়। জেমস বুঝতে পারে তার মৃত্যু আসন্ন, সে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু অরোরার মধ্যে এই সময় জেমসের প্রতি ভালোবাসা জেগে ওঠে। অরোরা তখন বুঝতে পারে যে জেমস শুধুমাত্র নিজের একাকিত্ব কাটানোর জন্য নয়, জেমস ভালোবেসেছিল অরোরাকে, সেজন্য তাকে জাগিয়ে তুলেছিল। অরোরা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একটা স্পেস স্যুট পরে সেই মহাকাশযানে বাইরে যায় এবং জেমসকে বাঁচিয়ে সেই মহাকাশযানের ভেতরে নিয়ে আসে। মহাকাশযানের ভেতরে নিয়ে আসার পরেও জেমস অজ্ঞান ছিল এবং শ্বাস নিতে পারছিল না। মহাকাশযানের ভেতরে থাকা কম্পিউটার টেকনোলজির সাহায্য নিয়ে জেমসকে সে আবার বাঁচিয়ে তোলে। জেমস আর অরোরা আবার দুজন দুজনকে ভালোবাসতে শুরু করে। এরপর দেখা যায় জেমস অরোরাকে বিয়ের জন্য প্রপোজাল দেয় এবং অরোরা সেটা অ্যাকসেপ্ট করে, আর্থারকেও তারা ঠিকঠাক করে ফেলে আবার। এরপর দেখা যায় মহাকাশযানটা হোমস্টেড টুতে প্রায় পৌঁছানোর মুহূর্তে চলে এসেছে এবং যেমন ঠিক ছিল যে হোমস্টেড টুতে পৌঁছানোর 4 মাস আগে সব যাত্রীরা জেগে উঠবেন, সেরকমই সব যাত্রীরা ঘুম থেকে জেগে উঠলেন। তারা যখন হল ঘরে পৌঁছলেন তখন দেখতে পেলেন সেখানে গাছপালা, কিছু পশু পাখি, এই সমস্ত কিছু দিয়ে অরোরা আর জেমস নিজেদের মতো করে একটা ছোট্ট পৃথিবী বানিয়ে ফেলেছে সেখানে। এবং ওই সময় অরোরার রেকর্ড করা ভয়েস সবাই শুনতে পায়, যেখানে অরোরা বলছে, আমি আর জেমস এখানে একটা খুব সুন্দর জীবন কাটিয়েছি। আপনারা জানেন না, আপনারা যখন ঘুমিয়েছিলেন তখন এই শিপের মধ্যে অনেক প্রবলেম হয়েছিল এবং আমরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে আপনাদের জীবন বাঁচিয়েছি। আমরা দুজন একটা খুব সুন্দর জীবন উপভোগ করেছি এবং আমি বুঝতে পেরেছি ভালোবাসা কাকে বলে আর জীবনটাকে উপভোগ করা কাকে বলে। আপনাদের সবার জন্য বেস্ট উইশেস, হোমস্টেড টুতে খুব ভালো করে জীবনযাপন করুন। এই কথা শুনে ওখানে থাকা মানুষেরা প্রচণ্ড অবাক হয়ে যায় এবং এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দাও, যাতে